যানজটে জেরবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর শহরের বাসিন্দারা। তার প্রধান কারণ শহরে অতিরিক্ত টোটো চলাচল। এই টোটো চলাচলের ফলে কিন্তু প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে, সেই যানজট ঠেকাতেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। যে সমস্ত মানুষজন তাদের নিজেদের কাজে বাড়ির বাইরে বেরোচ্ছেন, গন্তব্যে পৌঁছতে কিন্তু পারছেন না সময় মতো, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। প্রশাসনের পক্ষ থেকে এই টোটো নিয়ন্ত্রণের বারবার পদক্ষেপ গ্রহণ করা হলেও কাজের কাজ এখনও পর্যন্ত কিছুই হয়নি। শহরের বাসিন্দারা চাইছেন প্রশাসনের হস্তক্ষেপে অবিলম্বে যানজট মুক্ত করা হোক জঙ্গিপুর শহরের রাস্তাঘাট। যানজট তো প্রচণ্ড যানজটটা, আমি যেমন মণিগ্রামে যাই, মণিগ্রামে রাস্তাতে এমনভাবে সব যানজট থাকে, এতে জ্যাম লেগে থাকে, গাড়ি চালানোটাই মুশকিল হয়ে যায়। আমার বাড়ি যেমন ওপার থেকে আমি যদি হাসপাতালে আসি, তার জন্য শর্টকাট যে টাইমের মধ্যে আমার আসার কথা, সেই টাইমের মধ্যে আমি কোনোদিন পৌঁছাতে পারবো না। আমি কেন, কেউ পারবে না। দেখুন, আমাদের জঙ্গিপুর শহরটা খুব ছোট্ট এলাকা, তাদের গ্রাম থেকে উঠে সব টোটো এসে আমার জঙ্গিপুর পৌরসভার মধ্যে সব ঠেলা ঠেলি লাগিয়েছে। তো আমরা এর আগে চেষ্টা করেছি, অনেকটাই ধরন কি হালকা হয়েছে, আবার ধরন কি চলে আসছে সব। তবে আমি বলবো, যারা ওই দূর দূরান্ত থেকে যারা টোটো নিয়ে আসছে আমাদের শহরে, সেই গাড়িগুলোকে একটু প্রশাসনগুলো নজর রাখে। আমাদের টোটোর তো কোনো এখতিয়ার নাই ধরার, কিংবা ধরেন ফাইন করার, এগুলো তো কোনো এখতিয়ার নাই। শহরে অত্যধিক টোটো চলাচলের কারণে যে যানজটের সৃষ্টি হচ্ছে, তার জেরে জেরবার শহরের বাসিন্দারা। প্রশাসনের বক্তব্য, বাইরে থেকে যে সমস্ত টোটো যাত্রী নিয়ে এই শহরে প্রবেশ করছে, দিনভর তারা এই শহরের মধ্যেই যাত্রী নিয়ে চলাচল করার জন্যে এই যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের দাবি, প্রশাসনের হস্তক্ষেপে অবিলম্বে যানজট মুক্ত হোক এই শহর। আমার শহর জঙ্গিপুর থেকে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি।